ওয়েবটেক মাস্টার আর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের অধ্যায় শুরু করছি আজকের দিনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা মরশুমের দিনে এখানে প্রথমে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে কিছুটা জানব তারপরে এই রচনাংশটি পড়ব এবং এর প্রশ্ন এবং উত্তর সব কিছু তৈরি করব তো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না শেষ পর্যন্ত দেখবে কোনো প্রশ্ন বাদ দেবে না যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তাহলে দেরি করব না দেখে নেবো আজকের দিনের অধ্যায় মরশুমের দিনে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে লেখক সুভাষ মুখোপাধ্যায় ছিলেন রবীন্দ্রনাথের পরবর্তী সময় বাংলা কবিতা জগতে এক অবিস্মরণীয় লেখক তার জন্ম উনিশশো উনিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত করে তার উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিকোণ চিরকুট ফুল ফুটুক যত দূরেই যাক এখানে দেখো যত দূরেই যাক কাব্যগ্রন্থের জন্যে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান সাহিত্য অবদানের জন্যে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন তার লেখা অনেক গদ্য আজকের দিনে স্মরণীয় হয়ে আছে আমাদের কাছে যেমন কাঁচকলা ঢোল গোবিন্দের আত্মদর্শন ইত্যাদি আমরা এই যে মরশুমের দিনে রচনাংশটি পড়ব এটি আলোচ্য পাঠ্যাংশ হচ্ছে নরকের ডায়েরি নামক বইয়ের থেকে সংকলন করা হয়েছে দু হাজার তিন খ্রিস্টাব্দের আটই জুলাই এই মহান লেখকের মৃত্যু হয় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে রচনাংশটির শুরুতেই গ্রাম বা মফতসলের সঙ্গে শহরের যে গভীর যোগাযোগ তা তুলে ধরা হয়েছে এখানে মফৎসল মানে কি মফতসল হচ্ছে শহরতলি শহর বা নগরের তুলনায় অপেক্ষাকৃত ছোট জনবহুল অঞ্চল লেখক বলছেন বাস ডিপোয় অপেক্ষারত গ্রাম থেকে আসা যাত্রীদের কথা তুলে ধরার মধ্যে দিয়ে সেই কথা স্পষ্ট হয়েছে তাহলে এখানে আমরা দেখব বাস ডিপো ডিপো মানে কি ডিপো মানে হচ্ছে যানবাহন অবস্থান ও সংরক্ষণের যে স্থান তাকে বলছে ডিপো এরপর গ্রামের প্রসঙ্গে উঠে আসে গ্রামের পালা পার্বণের কথা পালা পার্বণ মানে কি গ্রামের উৎসব তার পেছনে রয়েছে কৃষিকাজ ধান কাটার ভিত্তিতেই গ্রামের ঋতুর হিসাব করা হয় বর্ষায় কৃষিকাজ শুরু হয় বলে বর্ষ বা বছর কথাটি প্রচলিত হয় অতীতে ফল বা ফসল পাকা বা কাটার সময়ে এই বিচারে অগ্রহায়ণ মাস শুরু করত। তাহলে যখনই ফসল পেকে যেত তখনই তারা মনে করত যে এই সময়টা হচ্ছে অগ্রহায়ণ মাস গ্রীষ্মে বাতাস আগুনের মতো গরম হয়ে ওঠে রাস্তায় মরিচিকা দেখা দেয় মরিচিকা কি মরিচিকা হচ্ছে মরুভূমিতে তো প্রধানত গাছপালা থাকে না যতদূর চোখে যায় শুধু ধুধু বালির প্রান্তর নির্জন মরুভূমিতে হাঁটতে হাঁটতে অনেক সময় প্রতীকরা মনে করে বা যারা চক সেখানে যায় তারা মনে করে দূরে যেন জল চিকচিক করছে তপ্ত মরুভূমিতে তৃষ্ণার্ত যাদের প্রচণ্ড পিপাসা পেয়েছে সেরকম প্রথিক যারা সেখানে রয়েছে সেখানে পৌঁছে গিয়ে দেখে শুধু বালি রয়েছে জলের কোনো চিহ্নই নেই আসলে বালির ওপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলন হয়ে পথচারীর চোখে আসে তখন সেই জায়গাটা চকচক করে সেটা দেখেই মনে করে তারা যে এখানে জল আছে একেই বলছে মরিচিকা তাহলে কি বলছে এখানে রাস্তার মরিচিকা দেখা যায় তাহলে দূরে রাস্তায় সেখানেও কিন্তু মরিচিকা দেখা যাচ্ছে প্রচণ্ড জলের তৃষ্ণার্থে রয়েছে লোক তো তারপরে দেখো শরতের নীল আকাশ জুড়ে সাদা মেঘের আনাগোনা চলতে থাকে ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস ধান কাটার পর সুন্দর নীল আকাশ তামার হাঁড়ির মতো সৌন্দর্যহীন দেখায় তাহলে ধান কেটে নেওয়া হয়ে গেল গরম এখনও চলছে তখন নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় চারিদিকে শুরু হয় জলের হাহাকার চারিদিকে শুরু হয় জলের হাহাকার এই পরিস্থিতিতে বৃষ্টির কামনায় গভীর বিশ্বাস ও নিষ্ঠার সাথে পালিত হয় বসুধারা বা ক্ষেত্র ব্রত তাহলে দেখো এই পর যখন গরম আসে গরমের কি পরিস্থিতি হয় গরমে প্রচণ্ড জলের কষ্ট হয় রাস্তাঘাট যে 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 ছোট নদী বা পুকুর জল দিয়ে পুষ্ট হয় সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় তখন জলের অভাব দেখা যায় তখন গ্রামের কি করে বসুধারা ব্রত পালন করে বসুধারা ব্রত কি গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই ব্রত পালন করা হয় মানে গরমের প্রচন্ড কষ্ট থেকে মুক্তি কে দেবে বর্ষা দেবে তাহলে বর্ষা যাতে আসে সেই জন্যে এই ব্রতকে পালন করা হতো সেই জন্য বলেছে বর্ষার আগমনকে এগিয়ে আনতে অর্থাৎ বর্ষার কামনা করে গ্রাম বাংলার পশুধারা ব্রত পালন করা হতো সংস্কার অনুযায়ী বসুধারা ব্রত পালন করলে বৃষ্টির শীতল জলধারা পৃথিবীতে শুষ্কতার অবসান ঘটিয়ে বীজ বপনের ক্ষেত্রে প্রস্তুত করে কেন কি এই যে বর্ষা এলে তারপরে কিন্তু কৃষকরা মাঠে গিয়ে ধান বইবে ধান রুইবে তো এই যে বোনা হবে সেটা বর্ষা না হলে হচ্ছে না সেই জন্যে এই প্রচণ্ড গরমের সময় গ্রামের সেই মেয়েরা বসুধারা ব্রত পালন করত আবার কোথাও কোথাও কিশোরী দল মেঘারানীর কুলো নামানোর প্রথা পালনে ব্যস্ত হতো মেঘারানীর কুলো কি এটিও বাংলায় একটি প্রাচীন সংস্কৃতি বসুধারা ব্রতর মতন মেঘারানীর কুলো নামক প্রথাটিও বৃষ্টি কামনার জন্যই ছিল এই প্রথা অনুযায়ী কুলো জলঘর প্রভৃতি কৃষক পরিবারের অল্প বয়সী মেয়েরা দল বেঁধে পাড়ায় গান গেয়ে বেড়াতো একসঙ্গে তারা বাড়ি বাড়ি যেত তেল সিঁদুর চাল বা দু চার পয়সা তারা সংগ্রহ করতো তাদের গাওয়া গানের মধ্যে থেকেই মেঘের উদ্দেশ্যে নানা প্রলোভন ও প্রতিশ্রুতি যাতে মেঘ সন্তুষ্ট হয় এবং পৃথিবীতে বৃষ্টি আসে সেই জন্যে এটাকে বলছে মেঘ রানীর কুলো তো তারা গান গাইতো পাড়ায় পাড়ায় গিয়ে আকাশে কালো মেঘ তাদের গানের পর কী হতো আকাশের কালো মেঘ ঝর বৃষ্টি না বাত বৃষ্টি মাথায় করে কৃষক এর ধান বোয়া আল বাঁধার কাজ শুরু করে তখন শুরু হলো বৃষ্টির পরে সেই বৃষ্টিতে কৃষকরা কি করলো ধান বোয়া এবং আল বাঁধার কাজ শুরু করলো এরপর বর্ষার শেষে শুরু হয় ধান কাটার অধীর অপেক্ষার গোনা তারপর যখন বর্ষা শেষ হলো সেই ধান গাছ আস্তে আস্তে বড় হতে থাকলো ধান পাকতে থাকলো অপেক্ষা করলো কৃষকরা অপেক্ষা করলো তাদের ঘরের লোকেরা যে কখন সেই ধান কাটা হবে সেই ধান ঘরে নিয়ে আসা হবে এই সময় মেয়েরা ভাদুলি ব্রত উদযাপন করত। এই সময় মেয়েরা ভাদুলি ব্রত ভাদুলি জিনিসটা কি বর্ষার শেষ দিকে অর্থাৎ ভাদ্র মাসে গ্রাম বাংলার মেয়েরা ভাদুলি ব্রত পালন করত বাংলায় লৌকিক দেবী ভাদুর নাম অনুযায়ী এই ব্রতটি ভাদুরি ব্রত বলা হয়েছে এই ব্রততে মেয়েরা মাটিতে আলপনা দেয় আলপনা থাকে সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া প্রভৃতি ছবি এখান এই সময় তারা আঁকে এবং যাতে তাদের জলযাত্রা শেষে নিরাপদে তারা সেখান থেকে ফিরে আসতে পারে সেই জন্যে এই ব্রত পালন করতো সেখানকার মেয়েরা আদি পুরনো এটা অনেক আগেকার যুগের কথা এখানে বলা হয়েছে তো পালন করত। পাশাপাশি জানা যায় অন্তর মহলের মেয়েদের কথা তারা দূর দূর বুকে প্রিয়জনের ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতো এই ব্রত পালনের মধ্যে থেকে আজও আপনজনের মনে করার কথা জানা যায় আলোচ্য গ্রদ্যাংশে কৃষি প্রধান বাংলার বিভিন্ন মরশুমের বর্ণনা পাওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী লোক সাহিত্যিক পাশাপাশি বাংলার নারীদের কল্যাণময় রূপটিও অপূর্ব দক্ষতার সাথে এই গদ্যে লেখক ফুটিয়ে তুলেছেন এবারে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর এখান থেকে দেখে নেব এই অধ্যায় থেকে এই অল্প কটা প্রশ্ন করলেই হবে প্রথম প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি উত্তর হবে পদাতিক পরের প্রশ্ন তার লেখা একটি গদ্যের বা গদ্য বইয়ের নাম লেখো তাহলে এখানে তোমরা বলবে ঢোল গোবিন্দের আত্মদর্শন পরের প্রশ্ন ধান শব্দটি কোথা থেকে এসেছে ধান শব্দটি ধান্য থেকে এসেছে পরের প্রশ্ন অগ্রায়ণ বলতে কী বোঝায় অগ্রায়ণ অগ্র অর্থাৎ আগে এবং আয়ন অর্থাৎ বছর তাই অগ্রায়ণ শব্দটি অর্থ হল বছরের গোড়া বা আরম্ভ পরের প্রশ্ন এদেশের সমস্ত পালা পর্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে তাহলে এসবের মূলে কি রয়েছে এদেশের সমস্ত পালাপর্বণ আনন্দ উৎসবের মূলে রয়েছে চাষবাস বা কৃষিকাজ পরের প্রশ্ন বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত এটি কিন্তু গ্রীষ্ম ঋতুতে হয় এ কটা প্রশ্ন করলে আমাদের হবে তবু একটা প্রশ্ন আমরা অতিরিক্ত দেখে রাখছি সেটা হচ্ছে মেঘকে নামাবার জন্য মেয়েদের দল বেঁধে ছড়া করে তারা কি কি নামে ডাকে এরা দল বেঁধে মেঘকে বলতো কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলোট মেঘা তুলোট মেঘা আরিয়া মেঘা হারিয়া মেঘা কুড়িয়া মেঘা ইত্যাদি নানা নামে ডাকত এটা ছিল আমাদের আজকের দিনের মতো শেষ প্রশ্ন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য এতটাই